আচ্ছা তুমি তো কল করেছিলে তুমি তোমার নাম তো ঠিক আছে আমার নাম নারায় আমি সবাইকে বলতে পারো এই তা তুই একে ভাড়া দিলে নাকি না না আমার নামই ওঠে এই দা চলো চলো লাশ লাশ দে চল স্যার রামন বাবু ফোন করেছি কোনো প্রমাণই নাই স্যার দেখো চারি সাইডে দেখো পাওয়া যাবে তবে তবে গড়িটা পাওয়া গড়িটা পাওয়া গেছে বোধহয় আরে কিছু দিয়ে বাড়ি দিয়েছে বুঝলে অভিজিৎ দা আচ্ছা ভেডিক দেখো তো কোনো এভিডেন্স ফেভিডেন্স পাওয়া যায় কি ঠিক আছে স্যার দেখছি দেখ তালাশ মাস করে এলে কিছু পকেটে না স্যার স্যার হ্যাঁ বলছি মদের ওই বিয়ার বোতলটা পাওয়া গেছে আচ্ছা মানে আচ্ছা এই জিনিসটাতে আঘাত করেছে কোনো আচ্ছা ঠিক আছে তুমি দেখো তো মুখে মুখ দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে কিনা দেখছি স্যার স্যার কেউ অনেকদিন দাঁত মাজে না খুব দুর্গন্ধ স্যার আচ্ছা ঠিক আছে পেড়ে তুমি লাস্টে পোস্টমর্টমের জন্য পাঠানোর চেষ্টা করো ঠিক আছে স্যার আমি বন্ধ করছি তাহলে তালুকাই বলতে পারবে কি হয়েছে লাস্টে ওটা ধরো এই স্যারের মাসিক হাত দাঁত স্যার এ তো স্যারের মাসিক হাত আছে তোকে লাস্ট দাঁত বলেছি কিন্তু লাস্টটা কি এই যে মাথাতে বাড়ি দিয়েছিল সেটা মানে কি ব্যাপার কোনো ক্লু পেয়েছো না এখনো পাইনি কতক্ষণ লাগবে দাঁড়াও দেখছি এই তো একটা চুল পেয়ে গেছে চুলটা থেকে বহুত ইম্পর্টেন্ট জিনিস চুলটা কিন্তু ঠিক আছে দেখো স্যার কি করা যায় চুলটা অভিজিৎ এই চুলটা জান না সে ভেজাল করে শ্বশুর তেল মাখাতো মাথায় এই জন্য চুল অনেকটাই ক্ষেত্র হয়ে তাহলে স্যার এদিকের কথাই সত্য হলো হ্যাঁ হতো ঘাটে শস্যের কিন্তু একমাত্র যে লাশের খবর দিয়েছিল সেই মাকে ওর নাম কি জানো ছিল ওর নাম ছিল নারায় বাজদে হ্যাঁ 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 ওই ছেলেটাই একমাত্র ঘাটে ভেজাল শস্যের তেল মাকে হতে পারে তুমি ফেব্রিক স্যার দেখাকে নিয়ে দেখে ডেকে নিয়ে আসো আমি একটু ওইদিকে তেমন কাজ আছে আমি ঘুরে আসছি ঠিক আছে স্যার ঠিক আছে আমি যে বাড়িতে খবর দিয়েছিলাম বাগান বাড়ি ওই বাড়ি গিয়ে ওই লোকটা ধরে নিয়ে আসো যাও
ক্ষমতা পার্টি ক্ষমতা আমি বের করি। আরে পার্টি তোর কারা গুজে দেব। আইডিয়া লাস্ট থেকে এক জায়গা ছড়িয়েছে সে আইডিকে বন্ধ করতে আমি চলো আসতে গেছে আগে রাত্রে কেউ বাঁচতে পারেনি আজ পর্যন্ত, আর পরবর্তীকালে কেউ বাঁচতেও পারবে।